আবারও বেনজরিভাবে রাজ্যের পুলিশকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, শাসক দলের নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিতে চাইলে পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। এরপরই পুলিশকে আক্রমণ করে তিনি বললেন, এক মাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ। কার হাতে বিহার? মহাজোট নাকি ফের নীতিশের হাতেই ফিরছে পাটনা? গোটা দেশের আজ নজর থাকবে সেদিকেই। বিহার ভোটেই আজ আগামী দিনে দেশের রাজনীতিতে অনেক বদল দেখাতে পারে, ফলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গণনার কাউন্টডাউন। ঠিক সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। রাজ্যের 38টি জেলায় তৈরি হয়েছে 55টি গণনা কেন্দ্র। ইতিমধ্যে সেখানে গণনা কর্মীরা আসতে শুরু করেছে। কোভিড নিয়ম মেনে কেন্দ্রের ভেতরে ঢুকেছেন কর্মীরা। সকালেই সমস্ত গণনা কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হয়েছে। কর্মীরা মাস্ক পরে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছেন। ভোটের আগে কার্যত একের পর এক বিদ্রোহের সুর তৃণমূলের অন্দরে। কখনো তৃণমূলের প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়করা, আবার কখনো দলে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে শাসক দলের একাধিক নেতৃত্বকে, যা নিয়ে চরম অস্বস্তিতে শাসক শিবির। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বিদ্রোহের সুর শাসক দলের এক বিধায়কের মুখে। এবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। শীর্ষ নেতৃত্বকে তার সাফ হুঁশিয়ারি, দল না মানলে অন্য দলে যোগ দিতে পারেন। সীমান্তে চলা সব ধরনের চোরাচালান যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, বিএসএফকে এমনটাই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের অর্থনীতিকে দুর্বল করে কিংবা নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক কার্যকলাপ বন্ধের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গরু পাচার নিয়ে জোরদার তদন্তে সিবিআই। কলকাতা দিল্লি ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়েছে সিবিআই। সিবিআই এর নজরে থাকা জেলার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, মালদা ও মুর্শিদাবাদ। এই তিন জায়গাতেই অপরাধ সংগঠিত হয়। নন্দীগ্রাম কার? এই নিয়ে এবার সম্মুখ সমরে সুরেন্দ্র অধিকারী। অধিকারী গড় আগলে রাখতে এক ইঞ্চি জমি ছাড়বেন না তিনি। নন্দীগ্রাম দিবসে একই দিনে একাধিক সভার আয়োজন। অরাজনৈতিক ব্যানারে আগামীকাল নন্দীগ্রামে সভা করেছেন তৃণমূল কংগ্রেস, তার পাল্টা সভা করেছে তৃণমূল যুব কংগ্রেস। নন্দীগ্রাম দিবস দিন আন্দোলনের দখলদারি নিয়ে দ্বিধাভিত্তিক শাসক দল। কেঁচো ঘুরতে কেউটে? মদ পাচার রুখতে নাকা তল্লাশি চলাকালীন বাংলা বিহার সীমান্ত থেকে পুলিশ এবং আবগারি বিভাগের হাতে এলো প্রায় 22 কেজি বিদেশি সোনার বিস্কুট। কোমরের বিশেষ বেল্টে ওই বিপুল পরিমাণ সোনা পাচারে ছক কষা হয়েছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সোনার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই ভিন রাজ্যের বাসিন্দাসহ তিনজন। সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি শহর জুড়ে শোরগোল পড়ে যায় ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধারে চক্ষু চড়কগাছ পুলিশের, আবগারি থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির। ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন আধিকারিকরা।